আমন্ত্রণ আনন্দ সংবাদে সকলকে আপনাদের সঙ্গে আছি আমি সুমাই আজাদ মাস্ক পরা অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এ প্রতিপাদ দিয়ে রাজধানীর বনানী থানার উদ্যোগে বুধবার দুপুরে বনানী কাঁচা বাজার এলাকায় অনুষ্ঠিত হলো মাস্ক বিতরণ কার্যক্রম বনানী থানার অফিসার ইনচার্জ নুরে আজম মিয়ার সভাপতিত্বে এই কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী এছাড়া অন্যান্যের মধ্যে এডিসি জামান এসি রফিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আমরা একাধিকবার জনগণের মাঝে মাস্ক বিতরণ করেছি এবং ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যতদিন এই মহাদুর্যোগ থাকবে ততদিন আমরা জনগণের পাশে ইনশাল্লাহ থাকবো করোনা থেকে বাঁচতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা মাস্ক পরব আর প্রয়োজনে আমরা আমাদের হাত মুখ এগুলো আমরা ভালো করে ধৌত করব আর সম্ভব হলে আমরা স্যানিটাইজার দিয়ে আমরা আমাদের হাত সেগুলো স্যানিটাইজার আমরা প্রয়োগ করব বুধবার দুপুরে কক্সেস বাজারের কলাতলীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাব অব কক্সেস বাজারের ফেলোশিপ অ্যান্ড রেগুলার ক্লাব মিটিং লায়ন্স ক্লাব অফ কক্সবাজারের সভাপতি শাহেদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নজরুল ইসলাম শিকদার এ সময় আরও উপস্থিত ছিলেন বাজার দুই আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ করোনার সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী শাহজাহানপুর থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল মাস্ক বিতরণ কার্যক্রম বুধবার দুপুরে খিলগাঁও রেলগেট বাজারের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মন্তোষ বিশ্বাস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হক ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মামুন মিয়া নামে একজন ফেসবুক হ্যাকারকে গ্রেফতার করেছে বুধবার রাজধানী মিন্টু রোডে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার যে প্রতারণার মাধ্যমে বিদেশি প্রবাসী মহিলাদের নিকটতে বেশ আইটি হ্যাক করে নিয়ে বাংলাদেশের মহিলাদের নিকট তাদের আত্মীয় স্বজনের নিকট হতে বিভিন্ন সময় অর্থ দাবি করতো একটি প্রতারক তো সে প্রতারকটিকে আমরা গ্রেপ্তার করি সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম ডিবি সুনামগঞ্জের হাওড় এলাকা থেকে যার নাম মামুন মিয়া বয়স মাত্র বিশ এসএসসি পাশ বুধবার সকাল থেকে কুমিল্লার করোনা পরিস্থিতি বিস্তার রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত এ সময় জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরী কান্দিরপার পুবালী চত্বর ভিক্টোরিয়া কলেজ মোড় ঝাউতলা সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় এসব অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ গাজীপুরে সাত দিনের কঠোর লকডাউনে দ্বিতীয় দিনে বুধবার সকাল থেকে জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার গণপরিবহন জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ থাকে দোকানপাট ও শপিং মল মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার গাড়ি নিজ নিজ জেলায় ফিরিয়ে দেন আইন বাহিনী এ কারণে ছোট ছোট যানবাহন ও ব্যক্তিগত গাড়িতে গন্তব্যে ফিরছেন মানুষজন এদিকে লকডাউন অমান্য করায় কয়েকটি গাড়ি ও দোকানিকে তিনটি মামলায় একত্রিশ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌর নদীতে নির্বাচনী সহিংসতায় নিহত হন একজন এদিকে নিহতের এই ঘটনায় নিহতের ভাইকে আসামি করে জেল হাজতে পাঠায় গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার এরই প্রতিবাদে গৌরনদী নদী মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী বিস্তারিত জানাচ্ছেন পরিষদ কাজী আলামিন প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতায় বরিশালের গৌরনদী খানজাপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডে বোমা হামলায় নিহতর ঘটনায় প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করা হয়েছে খানজাপুর ইউনিয়ন থেকে কয়েক হাজার নারী পুরুষ বিক্ষোভ মিছিল করে থানায় অবস্থান নিলে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনের আশ্বাসে বিক্ষোভকারীরা ফিরে যায় আমি অফিসার ইনচার্জ গৌরনদী থানা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই

ভাই হত্যার ভাইকে আসামি করে জেল হাজতে প্রেরণ করেছে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে নিহতের পরিবার অত্যন্ত আশ্চর্য বিষয় যে আমার অভিযোগ উল্লিখিত আসামিদের বাদ দিয়ে ফিরুজ মেটাকে হত্যাকারী হিসাবে কোর্টে চালান দেয় এদিকে চিহ্নিত খুনিদের বাদ দিয়ে ভাই হত্যার ভাইকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানানো সহ নির্দোষ ব্যক্তিকে মুক্তি ও প্রকৃত খুনিদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী আমার আপন চাষাতে ভাই হত্যা হয়েছে সেই হত্যায় আমার আপন ভাই ক্যান্ডিডেট ফিরোজকে আসামি করে পুলিশ অফিসার তারা নিজেরাই মামলা দায়ের করে আমার ভাইকে জেল হাজতে পাঠাইছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতার ঘটনায় যে নিহত হয়েছে সেক্ষেত্রে ভাই হত্যার দেয় ভাইকে মামলা জড়িয়ে দিয়েছে পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে খুঁজে বের করে আইনের আতায়নের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নিহতের পরিবার কাজী আলামিন আনন্দ টিভি বরিশাল খুলনায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের দ্বিতীয় দিনে জেলা জুড়ে কঠোর অবস্থানে থাকে জেলা প্রশাসন বুধবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করেন পুলিশ র্যাব ও বিজেপির সদস্যরা এদিকে জেলায় গেল চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয় তার জনের একই সময়ে করোনা শনাক্ত হয় তিনশো পাঁচ জনের শরীরে বরিশালে ট্রাকের চাপায় মৃত্যু হল দুই মোটরসাইকেল আরোহীর বুধবার দুপুর তিনটায় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক রূপাতলি থেকে যাওয়ার পথে অতিক্রম করার সময়। নগরী মোড়ে ঘটে তবে ভাবে নিহতদের কেউ এই ঘটনায় ট্রাক চালক রবিউলকে আটক করা হয় বলে জানান বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গ্রাম থেকে চল্লিশ কেজি গাঁজাসহ জব্দ করা হয় একটি কাভার ভ্যান এই ঘটনায় জড়িত থাকার দায়ে আটক করা হয় কাভার ভ্যানের চালক ও হেলপারকে আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান চৌদ্দগ্রাম থানা পুলিশের উপপরিদর্শক মনির হোসেন এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি এই পেজে ধন্যবাদ সকলকে শুভরাত্রি